BNNews24.com দাদর জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক নির্বাচনী হালচাল প্রচার করছে। এতে 1991 সালে 27শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ থেকে 2018 সালে 30শে ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর আসনভিত্তিক সাংগঠনিক হালচাল তুলে ধরার চেষ্টা করে যাচ্ছে BNNews24.com। আজ থাকছে ঢাকা 6 আসনের হালচাল। ঢাকা 6 সংসদীয় আসনটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 34, 37, 38, 39, 41, 42, 43, 44, 45 ও 46 নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত। এটি জাতীয় সংসদের 179তম আসন। 1991 সালে 27শে ফেব্রুয়ারি পঞ্চম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ আসনে ভোটার ছিলেন 213,993 জন। ভোট প্রদান করেন 109,074 জন। নির্বাচনে বিএনপির মির্জা আব্বাস বিজয়ী হন। ধানের শীষ প্রতীকে তিনি পান 59,851 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের মোজাফফর হোসেন। নৌকা প্রতীকে তিনি পান 34,101 ভোট। 1996 সালের 15ই ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ সহ সব বিরোধী দল এই নির্বাচন শুধু বর্জন করে ক্ষান্ত হয়নি, প্রতিহতও করে। নির্বাচনে বিএনপি, ফ্রিডম পার্টি এবং কিছু নাম সর্বস্ব রাজনৈতিক দল, অখ্যাত ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করেন। এই নির্বাচনে বিএনপির মির্জা আব্বাসকে বিজয়ী ঘোষণা করা হয়। ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত এই সংসদের মেয়াদ ছিল মাত্র 11 দিন। তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ হওয়ার পর এই সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়। 1996 সালের 12ই জুন সপ্তম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 3,45,409 জন। ভোট প্রদান করেন 2,31,317 জন। নির্বাচনে আওয়ামী লীগের সাবের হোসেন চৌধুরী বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 104,694 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির মির্জা আব্বাস। ধানের শীষ প্রতীকে তিনি পান 95,673 ভোট। 2001 সালের 1 অক্টোবর অষ্টম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 4,69,616 জন। ভোট প্রদান করেন 2,82,354 জন। নির্বাচনে বিএনপির মির্জা আব্বাস বিজয়ী হন। ধানের শীষ প্রতীকে তিনি পান 1,56,358 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের সাবের হোসেন চৌধুরী। নৌকা প্রতীকে তিনি পান 1,16,976 ভোট। 2008 সালের 29শে ডিসেম্বর নবম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 2,24,540 জন। ভোট প্রদান করেন 1,89,627 জন। নির্বাচনে আওয়ামী লীগের মিজানুর রহমান খান বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 1,03,737 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির সাদেক হোসেন খোকা। ধানের শীষ প্রতীকে তিনি পান 72,456 ভোট। 2014 সালের 5ই জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 2,48,276 জন। ভোট প্রদান করেন 55,134 জন। নির্বাচনে জাতীয় পার্টির কাজী ফিরোজ রশিদ বিজয়ী হন। লাঙ্গল প্রতীকে তিনি পান 45,391 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ সাইদুর রহমান শহীদ। হাতি প্রতীকে তিনি পান 7,259 ভোট। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন 20-দলীয় জোট এই নির্বাচনে অংশগ্রহণ করেনি। 2018 সালের 30শে ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 2,69,315 জন। ভোট প্রদান করেন 1,21,889 জন। নির্বাচনে প্রার্থী ছিলেন 8 জন। লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির কাজী ফিরোজ রশিদ, ধানের শীষ প্রতীকে গণফোরামের সুব্রত চৌধুরী, কাস্তে প্রতীকে সিপিবির আবু তাহের হোসেন, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলনের মনোয়ার খান, বাইসাইকেল প্রতীকে জাতীয় পার্টি জেপির সৈয়দ নাজমুল হুদা, হারিকেন প্রতীকে মুসলিম লীগের ববি হাজ্জাজ, আম প্রতীকে ন্যাশনাল পিপলস পার্টির আখতার হোসেন, মাস প্রতীকে গণফ্রন্টের আহমেদ আলী শেখ প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে জাতীয় পার্টির কাজী ফিরোজ রশিদ বিজয়ী হন। লাঙ্গল প্রতীকে তিনি পান 93,552 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন গণফোরামের সুব্রত চৌধুরী। ধানের শীষ প্রতীকে তিনি পান মাত্র 23,690 ভোট। কারচুপির অভিযোগে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন বর্জন ও ফলাফল প্রত্যাখ্যান করে। পর্যবেক্ষণে দেখা যায় পঞ্চম, ষষ্ঠ ও অষ্টম সংসদে বিএনপি, সপ্তম ও নবম সংসদে আওয়ামী লীগ,
এবং দশম ও একাদশ সংসদে জাতীয় পার্টি বিজয়ী হয়। দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনই নিউজ 24 এর গবেষণা টিম দৈবচয়ন পদ্ধতিতে সারা দেশে জরিপ চালায়। জরিপে অংশগ্রহণকারী বেশিরভাগ ভোটার 1991 সালের পঞ্চম, 1996 সালের সপ্তম, 2001 সালের অষ্টম ও 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন। তারই ভিত্তিতে বিএনই নিউজ 24 ঢাকা 6 আসনে পঞ্চম, সপ্তম, অষ্টম ও নবম এই চারটি নির্বাচনের প্রদত্ত ভোটের পরিসংখ্যানকে মানদণ্ড ধরে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াতে ইসলামীর সাংগঠনিক শক্তি বিশ্লেষণের মাধ্যমে একটি কল্পানুমান উপস্থাপনের চেষ্টা করেছে। অনুসন্ধানে দেখা যায়, ঢাকা 6 সংসদীয় আসনে 1991 সালের পঞ্চম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 50.97% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 31.26%, বিএনপি 54.87%, জাতীয় পার্টি 1.88%, জামায়াতে ইসলামী 9.26%, স্বতন্ত্র ও অন্যান্য 2.73% ভোট পায়। 96 সালে সপ্তম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 66.97% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 45.26%, বিএনপি 41.36%, জাতীয় পার্টি 8.13%, জামায়াতে ইসলামী 3.02%, স্বতন্ত্র ও অন্যান্য 2.23% ভোট পায়। 2001 সালের অষ্টম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 60.12% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 41.43%, চার দলীয় জোট 55.38%, জাতীয় পার্টি 2.50%, স্বতন্ত্র ও অন্যান্য 0.69% ভোট পায়। 2008 সালে নবম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 84.00% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে 14 দলীয় জোট 55.00%, চার দলীয় জোট 38.41%, স্বতন্ত্র ও অন্যান্য 6.59% ভোট পায়। ঢাকা 6 আসনের বর্তমান সংসদ সদস্য জাতীয় পার্টির কোর চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মিত্রদল হিসেবে আওয়ামী লীগ থেকে তিনি আবারও জোটের মনোনয়ন চাইবেন। কাজী ফিরোজ রশিদ জাতীয় পার্টির নেতা হলেও আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন। আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাইবেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সাঈদ খোকন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফি। বিএনপি থেকে মনোনয়ন চাইবেন সাদেক হোসেন খোকার ছেলে ইসরাক হোসেন, যিনি গত সিটি নির্বাচনে ঢাকা দক্ষিণ থেকে শেখ ফজলে নূর তাপসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছিলেন। তিনি বিএনপির একক প্রার্থী। তথ্য উপাত্ত বিশ্লেষণে দেখা যায়, একসময় এই আসনটি বিএনপির ঘাঁটি ছিল। 1991 সালের পঞ্চম সংসদ নির্বাচনে এই আসনেই ঢাকার প্রথম সিটি মেয়র সাদেক হোসেন খোকার কাছে হেরেছিলেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর 5 বছর পর 1996 সালের সপ্তম সংসদ নির্বাচনে সাবির হোসেন চৌধুরীর মাধ্যমে এই আসনটি দখলে নেন। কিন্তু 2001 সালের অষ্টম সংসদ নির্বাচনে মির্জা আব্বাসের মাধ্যমে বিএনপি আসনটি পুনরুদ্ধার করে। কিন্তু 5 বছর পর নবম সংসদ নির্বাচনে মিজানুর রহমান খান দীপুর মাধ্যমে আবারও আওয়ামী লীগের দখলে চলে যায় আসনটি। এখানেই শেষ নয়, 2014 সালের দশম সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নাটকীয়ভাবে জাতীয় পার্টির কো চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদকে ছেড়ে দেন আসনটি। 2018 সালের একাদশ সংসদ নির্বাচনেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। গোপালগঞ্জের সম্ভ্রান্ত কাজী পরিবার থেকে উঠে আসা কাজী ফিরোজ রশিদ পুরান ঢাকার মানুষের মধ্যে জনবান্ধব বলে পরিচিত। এই আসনে বিএনপির সাংগঠনিক অবস্থা বেশ মজবুত। তাছাড়া পুরান ঢাকার এই আসনে সাবেক মেয়র সাদেক হোসেন খোকার পরিবারের বেশ প্রভাব রয়েছে। আসনটির নেতৃত্ব নিয়ে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মধ্যে রশি টানাটানি রয়েছে। দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হলে জাতীয় সংসদের 179 সংসদীয় আসন ঢাকা 6 আসনটিতে কে জিতবে সেটি নির্ভর করছে জাতীয় পার্টির সঙ্গে আওয়ামী লীগের রাজনৈতিক সমীকরণের ওপর। প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন, অন্যদের জানার সুযোগ দিন। প্রতিদিন ধারাবাহিকভাবে প্রচারিত আসনভিত্তিক গবেষণামূলক প্রতিবেদনগুলো দেখুন এবং নিজের রাজনৈতিক জ্ঞানকে সমৃদ্ধ করুন। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে বিএনই নিউজ 24 এর সঙ্গেই থাকুন।